চীন থেকে 1.5 কোটি টিকা কিনছে বাংলাদেশ। চীনের চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্ম থেকে বাংলাদেশ করোনা ভাইরাসে 1.5 কোটি টিকা কিনতে যাচ্ছে। বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে সিনোফার্মের 50 লাখ টিকা জুনে বাংলাদেশে আসার কথা রয়েছে। 3 মাসে সিনোফার্মের কাছ থেকে 1.5 কোটি টিকা কিনতে দুই পক্ষ 3টি চুক্তি সইয়ের জন্য চূড়ান্ত করে ফেলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার এই তথ্য জানান। প্রসঙ্গত 13ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, বিভিন্ন দেশ থেকে আমরা 1 কোটি টিকা কেনার ব্যবস্থা করছি, খুব শিগগিরই দেশে টিকা আসতে শুরু করবে। এরই ধারাবাহিকতায় চীনের সিনোফার্ম থেকে টিকা কেনার বিষয়টি 19 মে অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন হয়েছে। করোনা ভাইরাসের প্রথম ধাক্কা সামাল দেওয়ার সময় গত বছরের নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা তৈরি 3 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কিনতে ভ্যাকসিনকো ফার্মাকে যুক্ত করে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। দুই দফায় সেরাম 70 লাখ ডোজ টিকা পাঠানোর পর সেরাম রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশ বেকায়দায় পড়ে যায়। ভারতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় টিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। এতে করে ফেব্রুয়ারিতে চালু হওয়া বাংলাদেশের গণটিকাদান কর্মসূচি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে সরকার বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের লক্ষ্যে এপ্রিলের শেষে এবং মে মাসের শুরুতে যথাক্রমে রাশিয়ার স্পুটনিক 5 এবং চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। সিনোফার্মের টিকা কেনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, চীনের কাছ থেকে টিকা কেনার বিষয়ে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে 2 দফা ভার্চুয়াল আলোচনা হয়েছে। এ ব্যাপারে প্রক্রিয়াগত বিষয়গুলো ভালোভাবে এগোচ্ছে, আগামী কয়েকদিনে সব বিষয় চূড়ান্ত হবে বলে আশা রাখি। কবে থেকে টিকা আসা শুরু হবে জানতে চাইলে তিনি ইঙ্গিত করেছেন, প্রক্রিয়াগত বিষয়গুলো শেষ হলে খুব দ্রুত টিকা আসা শুরু হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চীনের সিনোফার্মের কাছ থেকে 1.5 কোটি টিকা কিনতে দুই পক্ষ 3টি চুক্তি ও দলিল সই করেছে। এগুলো হচ্ছে তথ্য প্রকাশ না করার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, টিকার প্রতিশ্রুতির লেটার অব কমিটমেন্ট এবং কেনাকাটার চুক্তি। দুই পক্ষের মধ্যে আলোচনায় বাংলাদেশ জুন, জুলাই ও আগস্ট এই 3 মাসে প্রতিবার 50 লাখ করে টিকা সরবরাহের অনুরোধ জানিয়েছে। চীন প্রাথমিকভাবে এতে রাজি হয়েছে বলে এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিবেদককে জানিয়েছেন। চীনের সিনোফার্ম থেকে কত দামে টিকা কেনা হচ্ছে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নিয়ে তথ্য জানাতে অপারগতা জানান। অন্য এক প্রশ্নের উত্তরে আরেক কর্মকর্তা বলেন, দেশের যেসব নাগরিকের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের সিনোফার্মের টিকা দেওয়া হবে না, মূলত যেসব নাগরিক প্রথম ডোজ নেননি তাদের চীন থেকে কেনা টিকা দেওয়া হবে। এ প্রসঙ্গে বিদেশগামী অভিবাসী কর্মীদের প্রসঙ্গটি নিয়েও ওই কর্মকর্তা জানান, সম্প্রতি মরিতানিয়া বাংলাদেশের 1,500 কর্মী নেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে আফ্রিকার দেশটি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে যে শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের ওই 1,500 নাগরিককে অবশ্যই দেশ ছাড়ার আগে করোনার 2 ডোজ টিকা নিতে হবে। প্রসঙ্গত চীন 12ই মে বাংলাদেশকে সিনোফার্মে 5 লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেনের সঙ্গে 19 মে রাতে ফোন আলাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সিনোফার্মের আরও 6 লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে রাশিয়ার কাছ থেকে বাণিজ্যিকভাবে টিকা কেনার পাশাপাশি যৌথ উৎপাদনের জন্য বাংলাদেশ এরই মধ্যে চুক্তি সই করেছে। রাশিয়ার কাছে স্পুটনিক 5 টিকা কেনার জন্য চলতি সপ্তাহে চূড়ান্ত আলোচনা শুরু হবে। শুরুতেই রাশিয়া থেকে 1 কোটির বেশি টিকা কেনার কথা ছিল, এখন সংখ্যাটি কমিয়ে 60 লাখ টিকা কেনার কথা বলা হচ্ছে। সবকিছু চূড়ান্ত হয়ে গেলে রাশিয়া থেকেও জুন মাস থেকে টিকা পাওয়ার আশা করছে বাংলাদেশ। তবে কটি চালানে এবং প্রতিচালানে কত টিকা থাকবে তা এখনও চূড়ান্ত হয়নি।